ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله. এক বোন প্রশ্ন করেছেন যে মাঝে মাঝে কয়েকটা চুল সাদা হয়ে যায় অনেকের, এক্ষেত্রে চুল সাদা হয়ে গেলে কি কালো করতে পারবে? দেখুন, মেয়েদের জন্য ছেলেদের অনুরূপ বিধানের ক্ষেত্রে একটু শিথিলতা রয়েছে, বিশেষ করে চুল কালো করার বিষয়ে। অনেকে বলেছেন যে মেয়েরা চুল যদি কালো করে তাহলে তাদের জন্য এই অনুমতি রয়েছে, পূর্ব জামানার সালাফে সালেহীন থেকে এর প্রমাণ রয়েছে। কিন্তু শেখ বিন বাজ সহ আর অনেক আলেম উল্লেখ করেছেন যে এটা উত্তম নয়, হ্যাঁ, যে বার্ধক্যের কারণে বা বয়সের কারণে যদি চুল সাদা হয়ে যায় তাহলে সে সাদাটাকে পরিবর্তন করবে কিন্তু কালো রঙে না, কিছুটা কালচে এবং মেহেদি মিশ্রিত রঙে যদি পরিবর্তন করে তাহলে অধিক উত্তম হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গাইয়িরু হাযা শাইব, এই যে বার্ধক্যের কারণে চুল সাদা হয়ে গেছে তোমরা এটা রঙে পরিবর্তন করো, সাদা রঙটাকে পরিবর্তন করে দো অন্য রং দিয়ে, কিন্তু জান্নিবু সাওয়াদ, কিন্তু কুচকুচে কালো মিশমিশে কালোটা তোমরা বর্জন করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার দাড়ি বা চুলকে তিনি যে পরিবর্তন করতেন তার সাদা রঙকে কিভাবে, হেন্না এবং খাতাম, খাতাম প্রকার এক প্রকার ঘাস বলা হয়, তো সেটা কালো রঙ, আর হেন্না হচ্ছে একটু মেহেদি রং বা যেটাকে লাল রং বলা হয়, দুটো মিশ্রিত করে তিনি লাগাতেন, তাতে চুলের রং বা দাড়ির রং অনেকটা কালো বোঝা যেত কিন্তু পরিপূর্ণ কালো নয়, অর্থাৎ ধরেন যে 70-30, হয়তো 70% কালো 30% মেহেদি এরকম আর কি, কুচকুচে মিশমিশে কালো রঙটা বর্জন করে আপনি কালোর সাথে কিছুটা মেহেদি বা লাল রং মিশ্রিত করে যদি ব্যবহার করেন তাহলে আপনার জন্য উত্তম হবে। আল্লাহ তাআলা আলাম।